দর্শক, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। এর আগে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশকে সহায়তা করার কথা বলেন এরদোয়ান। এ প্রসঙ্গে জানাতে মস্কো থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় সাংবাদিক সৌরভ এলাহি। সৌরভ, এরদোয়ান পুতিন আলোচনায় কি কি বিষয়ে প্রাধান্য পেয়েছে জানাবেন আমাদের বিস্তারিতভাবে? সত্যি আফসোসের বিষয় যে আমরা যে অফিসিয়াল নোট দেখেছি উক্ত দুই প্রেসিডেন্টের, সেখানে রোহিঙ্গা বিষয়টি ছিল না। এবং আমরা জানি যে প্রথম থেকেই রাশিয়া রোহিঙ্গার ব্যাপারে মিয়ানমারের সাথে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, উনি বাংলাদেশের পাশেই ছিলেন, এবং স্মরণ করা যেতে পারে যে আসলে উনার স্ত্রীও একসময় রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন পরিদর্শন করার জন্য। আর গত কয়েক মাস যাবৎ আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের এই যে কূটনীতিকদের মাঝে রোহিঙ্গা বিষয়ে এক ধরনের হতাশার সুর বেজে উঠছে, এবং অন্যদিকে আফগানের যে ইস্যুটি এসেছে সেই জন্য হয়তো বা রোহিঙ্গার বিষয়টি আন্তর্জাতিক মহলে একটা ধামাচাপা পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সত্যিকার অর্থে রোহিঙ্গার বিষয়ে মুষ্টিমেয় যে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে সেইখানে আসলে প্রেসিডেন্ট এরদোগানই এখন দ্য বেস্ট এই মুহূর্তে। কারণ হচ্ছে যে এরদোগান চাচ্ছেন যে মুসলিম বিশ্বে তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন চাচ্ছেন যে এরদোগানের মাধ্যমে ভূমধ্যসাগরীয় রাজনীতিতে সিরিয়া হয়ে এখন লিবিয়ার অভিমুখে যেতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তুরস্কের সাথে রাশিয়ার এক ধরনের একটি লেনদেন চলছে, এবং এরদোগান পুতিনের কাছ থেকে অনেক ধরনের স্বার্থই আদায় করে নিচ্ছেন। এবং আমরা এই উদাহরণস্বরূপ বলতে পারি যে আজারবাইজান কিছুদিন আগে নাগরনি কারাবাগ দখল করে দিল, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া নীরব ভূমিকা পালন করেছিল। এবং সেই জন্য আমরা মানে বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে যদি এরদোগানের সাথে একটা টাই আপ করা যেতে পারে, তাহলে হয়তো বা এরদোগানের মাধ্যমে এবং রাশিয়ার ভিতরে যেই মুসলিম স্টেট গুলা রয়েছে, বিশেষ করে চেচনিয়ার যে প্রেসিডেন্ট রমজান কাদিরভ, উনি এখন প্রেসিডেন্ট পুতিনের খুব কাছের লোক, তাদের রাজনীতিবিদ, এবং তাদের মাধ্যমে যদি একটা টাই আপ করে যদি প্রেসিডেন্ট পুতিন এবং তার যে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুকে যদি মিয়ানমারের ব্যাপারে এবং রোহিঙ্গার বিষয়ে যদি অন্তত একটি টেবিলে নিয়ে এসে আলোচনা করা যায়, শুরু করা যায়, তাহলে হয়তো বা রাশিয়া অন্ধ যে সাপোর্ট দিচ্ছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, এবং বাংলাদেশের একটি কূটনৈতিক বিজয় হিসেবে এটি প্রতিগণিত হবে। এই ছিল আমার শেষ। ধন্যবাদ। জি সৌরভ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ মস্কো থেকে বলছিলেন সৌরভ এলাহি।